এই কথাটা নিয়ে আসার আগে ভাবলে তুইও বেঁচে যাইতি আর আমিও শান্তিতে থাকতে পারতাম। এখন বুঝতে পারছি। রিধি বেডে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। নীরা ব্ল্যাঙ্কেট টেনে রিধির গায়ের উপর দিয়ে দিল। তারপর নীরাও ফ্রেশ হয়ে আসলো। রাতে সবাই ডিনার করতে বাইরে গেল। রিধিকে নীরা ডাকছিল, কিন্তু রিধি খুব বকাঝকা করে নীরাকে চুপ করেছিল। নীরাও বাধ্য হয়ে আর রিধিকে ডাকেনি। বাইরে সবাই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। নীরা একাই আসছে দেখে নাহিদ নীরার দিকে এগিয়ে গেল। তুমি একা কেন, রিধি কোথায়? রিধিকে ডাকছিলাম, কিন্তু আমাকে বকাঝকা করে তাড়িয়ে দিল। সকাল থেকে তো কিছু খেলে না, এমনি থাকলে অসুস্থ হয়ে যাবে। আমি তো অনেকবার বললাম, কিন্তু শুনল না। বিকালে 2 ঘন্টা বাথটবে বসেছিল, এখন বলছে হাত পা ঠান্ডা হয়ে গেছে। জ্বর উঠছে? যেভাবে রেগে আছে, আমি তো কাছেই যেতে পারিনি। আমি দেখে আসবো। না না না, জানি রেগে গেলে আবার কি করে। তাহলে চলো, শান্ত ভাইয়া আর রাইসা অপেক্ষা করছে। এরপর রিধিকে ছাড়াই ওরা ডিনারে গেল। শান্ত রিধির কথা একবারও জিজ্ঞেস করলো না। রাইসা তো মনে মনে অনেক খুশি, কারণ রাইসা নীরাকে একদম সহ্য করতে পারলো না। পরের দিন সকালে নীরা উঠে রিধির কপালে হাত দিয়ে দেখে রিধির অনেক জ্বর। নীরা দৌড়ে ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে আসে, তারপর মাথায় জলপট্টি দিতে থাকে। রিধি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে নীরার মাথায় জলপট্টি দিচ্ছে। নীরু, আমার মাথাটা ব্যথা করছে। তোকে বারণ করেছিলাম কাল, কিন্তু আমার কথা তো শুনলি না, এখন হলো তো। এতে আমার কি দোষ? ওই রাইসা মেয়েটাই তো আমাকে রাগিয়ে দিল। তাই বলে নিজে 2 ঘন্টা ঠান্ডার মধ্যে বাথটবে ডুবে থাকবি? তখন তার এত কিছু মাথায় আসেনি। এখন এসেও কি হবে, যা করা তা তো করেই ফেললি। ভেবেছিলাম আজ সমুদ্রের পাড়ে ঘুরতে যাব, কিন্তু তা তো আর হবে না। হবে না কেন? তোকে এই অবস্থায় নিয়ে যাব, আর তোর ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? কিছুই হবে না, আমি ভালো হয়ে গেছি। উঠলি কেন? সমুদ্রের পাড়ে যাব। পাগল হলি, এই অবস্থায় তোকে নিয়ে যাব? নিবি না? না, আর আমরাও আজ যাচ্ছি না। তুই বললেই হলো, তুই নিয়ে যাবি আর তোর নানাও নিয়ে যাবে। আমার নানার সাথে যা। ওই হাসবি না, আমি কিন্তু সিরিয়াস। রিধি, তুই এখন অসুস্থ। তোরে বলছি আমি অসুস্থ। আরে রিধি, তুই চুপ কর, সারাদিন বকবক করিস কিভাবে? শান্তিতে একটু ঘুরতেও যাইতে পারবো না। তুই যদি আর একবার বারণ করেছিস, তাহলে তোকে রেখে আমরা সবাই যাব। আমি কি করলাম? কি করিস নাই ওইটা বল। আচ্ছা, একটা শর্তে যাইতে পারিস। কি শর্ত? কাল থেকে তো কিছুই খেলি না, এখন নিজে নাস্তা করে তারপর যাবি। ইচ্ছা করছে না। আর একটা কথা বললে, তোর মুখ সেলাই করব। এরপর রিধি নীরা দুজনেই ফ্রেশ হয়ে নিচে গেল। নাহিদ ওদের দেখে মুচকি হাসলো। রিধির তো রাগে গা জ্বলে যাচ্ছে, কারণ রাইসা শান্তর একটা হাত জড়িয়ে ধরে বসে আছে। লুচ্চা মাইয়াটারে আমি মরিচের জুস খাওয়াবো। রিধি নীরার পাশে বসলো, শান্ত রিধির অপোজিটে। রিধি আর চোখে শান্তর দিকে তাকাচ্ছে, কিন্তু শান্ত একবারের জন্য রিধির দিকে তাকায়নি। সবাই খাওয়া শুরু করে, কিন্তু রিধির একটুও খেতে ইচ্ছে করছে না। রিধির হাত দিয়ে খাবারগুলো নাড়াচাড়া করছে। রিধি, কি হয়েছে, খাচ্ছিস না কেন? ইচ্ছে করছে না তো। ইচ্ছে করছে না মানে? কাল থেকেই তো না খেয়ে আছিস, আর এখনো বলছিস ইচ্ছে করছে না? সত্যি একটুও খেতে ইচ্ছে করছে না। নাহিদের মুখ থেকে ভাবি ডাক শুনে সবাই নাহিদের দিকে তাকিয়ে আছে। সরি রিধি আবু, এভাবে না খেলে তো অসুস্থ হয়ে যাবে। না ভাইয়া, আমি তো ঠিক আছি। রিধি বসে থাকলো, বাকি সবাই খেতে থাকলো। শান্ত যেন ভুলে গেছে এখানে কেউ না খেয়ে আছে। শান্ত, বলো। আমাকে খাইয়ে দিবে প্লিজ? আসলে আমার হাতটা জ্বালা করছে। হাতে কি হয়েছে? জানি না। শান্ত রাইসার হাতটা দেখতে লাগলো। কি হলো, দিবে না? আমার তো খুব খিদা লাগছে। দিচ্ছি। শান্ত রাইসার প্লেটটা নিয়ে রাইসাকে খাইয়ে দিতে লাগলো। রিধি এসব দেখে একদম সহ্য করতে পারছে না, চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। কিন্তু রিধির চোখের কোণায় পানি চলে আসে, কেউ দেখার আগেই সেটা মুছে ফেলে। নীরা, আমি রুমে যাচ্ছি, তুই খাওয়া শেষ করে আয়। একা একা গিয়ে কি করবি, এখানে বসে থাক। না নীরা, আমার মাথাটা ঝিমঝিম করছে। আপু, তোমার শরীর ঠিক আছে তো? ডক্টরের কাছে যাবে? এই হালকা ব্যাপারের জন্য ডাক্তারের কাছে যেতে হয় নাকি? না ভাইয়া, আমি ঠিক আছি। রিধি ওখান থেকে উঠে গেল, চোখের পানির জন্য সব কিছু ঘোলাটে দেখছে। রিধি রেলিং ধরে উপরে উঠল, মাথাটা অনেক ভারী ভারী লাগছে আর হাত পাগুলোও কাঁপছে। রিধি রুমে গিয়ে বেডে শুয়ে পড়ে। নীরা নাস্তা শেষ করে রুমে এসে দেখে রিধি চোখ বন্ধ করে শুয়ে আছে। রিধি, আয় রিধি। তোর কি বেশি খারাপ লাগছে? চল ডক্টরের কাছে যাই। না, আমি তো ভালোই আছি। আচ্ছা, সমুদ্রের পাড়ে যাবি না? এখন যাব, কিন্তু তুই এই অবস্থায় কি করে যাবি? হাঁটতে পারবি তো? বললাম তো আমি ঠিক আছি।
তুই শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস। দেখ পরে যদি খারাপ কিছু হয়। ভয় পাচ্ছিস কেন? কিছুই হবে না। ওকে তাহলে তুই রেডি হয়ে নে। আচ্ছা, কাল থেকেই তো ভাইয়া আর ভাবির সাথে কথা বলা হয়নি, ফোনটাও অন করিনি, এখন কথা বলে তারপর রেডি হব। কথা বল, আমি কাল রাতে বলেছিলাম তুই ঘুমিয়েছিলি তাই ডাকতে বারণ করেছে। এরপর রিধি, নয়ন আর নিপার সাথে কথা বলল, তারপর রেডি হয়ে নীরা সহ একসাথে বের হলো। সবাই নিচে ওদের জন্য দাঁড়িয়ে আছে, সবাই একসাথে সমুদ্রের পাড়ে গেল, তারপর যে যার মতো এনজয় করছে। রিধির তো এমনিতেই শরীরটা খারাপ, তাই বেশি হাঁটতে পারছে না। নীরা রিধির পাশাপাশি হাঁটছে, শান্ত আর রাইসা অনেকটা দূরে একজন আরেকজনের হাত ধরে হাঁটছে, আর নাহিদ ছবি তুলতেই ব্যস্ত। রিধি কিছু দূর যাওয়ার পর মাথাটা ঘুরে উঠল, রিধি পড়ে যেতে লাগলে নীরার হাত শক্ত করে ধরে। রিধি তুই ঠিক আছিস তো? নীরা আমার মাথাটা কেমন জানি লাগছে। তোকে আগে আসতে বারণ করেছি, তুই আমার কোনো কথাই শুনিস না। এত হাইপার হচ্ছিস কেন? তো কি করবো বল, চল ওখানে গিয়ে বসি। আমার জন্য তোর আনন্দটাও মাটি হয়ে গেল। নীরা তুই যা, ওখানে নাহিদ ভাই আছে, আমি গিয়ে বসছি। তোকে বলছি আমার আনন্দ মাটি হচ্ছে, বেশি বুঝিস কেন? আরে আমি এখানে বসছি তো, তোদেরও একটু আলাদা থাকতে দেওয়া উচিত। রিধি তোকে যেতে বললাম, এখন তুই যা। তোর কিছু হলে আমার কি হবে? আমি তো এখানেই থাকবো। সত্যি তো? হ্যাঁ সত্যি, এখন যা। বেশি খারাপ লাগলে আমাকে ডাকবি। ওকে ডাকবো, এখন তো যা। নীরা নাহিদের পাশে চলে গেল, কিছুক্ষণ পর পর আবার পিছনে তাকিয়ে দেখছে রিধি ঠিক আছে কিনা। রিধির মাথাটা অনেক বেশি ভারী ভারী লাগছে, তার উপর সূর্যটা রিধির মাথার উপর। রিধির মনে হচ্ছিল রিধির চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এদিকে পানিরও খুব পিপাসা পেয়েছে, রিধি উঠে আস্তে আস্তে করে হাঁটতে লাগলো। নাহিদ কি ভেবে যেন পেছন দিকে তাকিয়ে দেখে রিধি কোথাও যাচ্ছে। নাহিদ দৌড়ে রিধির দিকে যেতে লাগলো, নীরাও নাহিদের পেছন পেছন আসতে লাগলো। রিধি কিছু দূর যাওয়ার পর আর হাঁটতে পারছে না, চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। রিধি পড়ে যেতে লাগলে তার আগেই নাহিদ রিধিকে ধরে নেয়, নীরা এসেও রিধিকে জড়িয়ে ধরে। রিধি, এই রিধি। রিধি সেন্সলেস হয়ে যায়, নাহিদ রিধিকে কোলে তুলে নেয়। নীরা তুমি এসো, আপুকে হসপিটালে নিয়ে যাই। নীরাও নাহিদের পেছন পেছন হাঁটতে লাগলো, নীরাও কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছে। এদিকে শান্ত আর আইসা নিজেদের মতো এনজয় করছে, এখানে যে এত কিছু হয়ে যাচ্ছে সেটা দেখার মতো টাইম ওদের নেই। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলল অতিরিক্ত টেনশন আর কিছু না খাওয়ার ফলে দুর্বল হয়ে গেছে, তাই এরকম অবস্থা হয়েছে, তাই ডক্টর কিছু মেডিসিন দিয়ে দিলেন। নাহিদ নীরা মেডিসিন নিয়ে হোটেলে চলে আসলো, নীরা জোর করে রিধিকে হালকা কিছু খাইয়ে দিল, তারপর মেডিসিন খাইয়ে আতশোয়া হয়ে বসিয়ে দিয়ে নীরাও পাশে বসলো। নাহিদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই ফোন বেজে উঠল, ফোন নিয়ে দেখলো শান্ত কল দিয়েছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ কোথায় তোমরা? আমরা হোটেলে চলে আসছি। আমাদের না বলে চলে গেলে যে? আসলে একটু প্রবলেম হয়েছিল। কি প্রবলেম? রিধি আপু হঠাৎ করে সেন্স ফিলেন্স হয়ে গিয়েছিল, তারপর ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, আর এখন হোটেলে চলে আসছি, তোমাদের জানানোর সময় পাইনি। এরকম একটা মেয়েকে নিয়ে আসাই ভুল ছিল। ভাইয়া এটা কি বলছো তুমি? এতটা নিষ্ঠুর কি করে হলে? দেখো আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর শোনো আমরা সন্ধ্যার আগে ফিরবো না। তুমি আর নীরা হয়তো ওই মেয়েটার জন্য তোমাদের টাইম ওয়েস্ট করতে পারো, বাট আমি পারবো না। ওকে ভাইয়া তোমাদের আসতে হবে না। রাখছি এখন। শান্ত ফোন কেটে দিলে নাহিদ ফোনটা বেডে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। নাহিদ ড্রেস পরে নীরাদের রুমে আসে। আপু এখন কেমন আছো? এখন ঠিক আছি। আচ্ছা তুমি তো কিসের টেনশন করো? কোথায় টেনশন করলাম? ডক্টর বলল অতিরিক্ত টেনশনের ফলে এমন হয়েছে। ভাবি সরি। আপু তুমি কি আমাদের কাছে থেকে কিছু লুকাচ্ছো? না ভাইয়া, আপনাদের কাছ থেকে কি লুকাবো? সত্যি তো, মিথ্যা কেন বলবো? কথা বলার সময় হঠাৎ রিধির ফোনটা বেজে ওঠে, রিধি ফোন নিয়ে দেখে নয়ন কল দিয়েছে। নীরা তুই কি আমার কথা ভাইয়াকে কিছু বলেছিস? আমি তো বলিনি। তাহলে হঠাৎ ভাইয়া কল করলো কেন? রিসিভ করে দেখ, হয়তো কোনো প্রয়োজন আছে। রিধি ফোনটা রিসিভ করলো। হ্যালো ভাইয়া, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার কিছু হয়নি তো? তোমার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আরে ভাইয়া শুয়ে আছি তাই হয়তো এরকম লাগছে। আমার মনটা কেমন জানি করছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? হ্যাঁ ভাইয়া। রিধি আমার মনটা সত্যি কেমন করছে, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি ভাইয়া। আমি আসব? না না ভাইয়া তোমাকে আসতে হবে না, আর কয়েকটা দিন পর তো আমি চলে আসব। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ভাবি কেমন আছে? ভালো, কিন্তু তোমার জন্য অনেক টেনশন করছে। কাল রাতে নাকি স্বপ্নে দেখছি তুমি খুব অসুস্থ, বারবার তোমার ভাবিকে ডাকছো, সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, তোমার ভাবিও ঘুমায়নি। তোমরা শুধু শুধু এমন করছো, এখানে তো আমি একা না, নীরাও আছে।
হ্যাঁ, সাবধানে থেকো। আর নীরা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এখন তাহলে রাখছি। ওকে ভাইয়া। রিধি ফোনটা রেখে দীর্ঘ শ্বাস ফেলল। দেখলি ভাইয়া আর ভাবি তোকে কতটা ভালোবাসে। যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেখে আসছি। আমার কিছু হলে আমি মুখ ফুটে না বললেও ভাইয়া বুঝে যেত, আর যখন বড় হয়েছি তখন মায়ের মতো ভাবিকে পেয়েছি। আমার কিছু হলে আমি কান্না না করতে ভাবি কান্না করে দিত। মায়ের আদর কেমন এটা তো জানি না, কিন্তু ভাবির আদর পেয়ে মায়ের ভালোবাসাটা বুঝে গেছি। রিধি, তুই অনেক ভাগ্যবতী। আপু, তোমার কথা বলো, আমি একটু বাইরে যাচ্ছি। ওকে ভাইয়া। নীরা, বাই। বাই। নাহিদ চলে গেলে নীরা রিধির সাথে গল্প করে। সন্ধ্যায় রাইসা শান্ত হোটেলে ফিরে আসে। রাইসা ফ্রেশ হয়ে রিধিকে দেখতে আসে। এখন কেমন লাগছে? জি ভালো আপু। শয়তান খাট্টাস মাইয়া, আমার ভালো দিয়ে তুই কি করবি? মেডিসিন খেয়েছো? না, বিষ খাইছি, তাতে তোর কি? জি আপু, খেয়েছি। ভাবি, আপনারা কখন আসছেন? সন্ধ্যার একটু পরে। শান্তকেও বললাম চলো রিধিকে দেখে আসি, কিন্তু শান্ত তো আসলো না। ওই বেটা খাট্টাসকে তো আমি পরে দেখে নিব। তুই যে কাটা খায় নুনের ছিটা দিতে আসছিস সেটাও কি আমি বুঝি না? আচ্ছা, তুমি ঠিক মতো মেডিসিন খেও, আমি এখন আসছি। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, এখন একটু রেস্ট নিতে হবে। খাট্টাস মাইয়া, তোরে কি এখানে কেউ থাকতে বলছে? তুই রেস্ট নে, না হলে সারা রাত সমুদ্রে গিয়া বইসা থাক, তাতে আমার কি? ওকে ভাবি। রাইসা চলে গেলে রিধি বড় বড় চোখ করে নীরার দিকে তাকিয়ে থাকে। আমি আবার কি করলাম? এত ভাবি ভাবি করার কি আছে? আজব তো, কয়েকদিন পর তো রাইসা এমনিতেই ভাবি হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি। এত প্র্যাকটিস করতে হবে না। ফিলিংস জেলাস? জেলাস হব কেন? তাহলে আমি কিছু জানি না, তবে আমার সামনে রাইসা পেতনিকে যদি আর কখনো ভাবি ভাবি করতে শুনি তোকে করলার রস খাওয়াবো। কিন্তু শান্ত ভাইয়া বলেছে রাইসাকে ভাবি ডাকতে। আর যাই হোক, ভাইয়ার কথা তো ফেলতে পারি না। এই দেখ, যে যাই বলুক আমার সামনে রাইসাকে ভাবি ডাকতে পারবি না, অ্যান্ড এটাই ফাইনাল। কিন্তু কিন্তু কি? কিছু না, বলছি যে রাইসাকে তো ভাবি ডাকতে পারবো না, তাহলে কাকে ডাকবো? কাউকে ডাকতে হবে না, সময় হলে যাকে ডাকার তাকে ডাকতে পারবি। জানিস রিধি, শান্ত ভাইয়া কিন্তু অনেক রোমান্টিক, রাইসা ভাবিকে, সরি, রাইসা আপুকে অনেক সুন্দর রূপার নূপুর গিফট করেছে। আর জানিস, ভাইয়া যখন সবার সামনে সেটা আপুর পায়ে পরিয়ে দিচ্ছিল, তখন ভাইয়াকে যা লাগছিল তোকে বলে বোঝানো সম্ভব না। আর জানিস, ভাইয়া যখন রাইসাকে প্রপোজ করছিল ওই দিন তো ভাইয়াকে অনেক সুন্দর লাগছিল। উফস, কি না প্রপোজ করার স্টাইল, যে কোনো মেয়েই রাজি হয়ে যাবে। আমি ঘুমাবো। সে কি ডিনার করবি না? ইচ্ছে করছে না, তুই করে নে। এই ডিনার না করলে মেডিসিন কি করে খাবি? মেডিসিনগুলো তুই খেয়ে ঘুমিয়ে যা, আমাকে ডিস্টার্ব করবি না। রিধি অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে যায়। আমি আবার এমন কি করলাম যে আমার উপর রাগ ছাড়ছে? জানি না বাবা, এই মেয়েটার মাথার মধ্যে কখন কোন বিষয়ে ভূত চাপে। নীরা আর কি করবে, গুমরামুখ করে ডিনার করতে চায়। নাহিদ বললো রিধি আপু আসেনি। না, উল্টা বকাঝকা করে আমাকে পাঠিয়ে দিল। ডক্টর বলছে খাওয়া দাওয়া নিয়ে অনিয়ম করা যাবে না, কিন্তু আপু এগুলো কি শুরু করছো? ইচ্ছে করে অসুস্থ হয়ে যাচ্ছ। আমি ডেকে আনবো? তোমাকে কেউ ডাকতে বলেছে? যার ইচ্ছা হবে সে খাবে, তুমি চুপচাপ নিজেরটা খাও। কিন্তু রিধি তো অসুস্থ। সো হোয়াট, সবার কথা ভাবলে নিজেকেই না খেয়ে থাকতে হবে। সো অন্যের কথা না ভেবে নিজেরটা ভাবো। ভাইয়া, তুমি এভাবে বলছো কেন? তো কি করে বলবো, যার জন্য তোমরা সবাই এত টেনশন করছো সে কে? তার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন আমরা ওর জন্য টাইম ওয়েস্ট করব? আমি আসছি। নীরা উঠে চলে যেতে লাগলো। তুমি কোথাও যাচ্ছো? কথাগুলো হজম করতে পারছি না, আর এমনি তো আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। নীরা সবার আড়ালে চোখের পানি মুছে চলে আসলো। নীরার পেছন পেছন নাহিদও উঠে গেল। ভাইয়া, আমারও খিদা নেই, তোমরা খেয়ে নাও। নাহিদও উঠে নিজের রুমে চলে গেল। তুমি এমনটা না করলেও পারতে। মানেটা কি, আমি কি ভুল কিছু বলছি? বাইরের একটা মেয়েকে নিয়ে এভাবে সিন ক্রিয়েট করা ঠিক না। তোমাদের সবার মাথার মধ্যে কি ঢুকেছে আল্লাহই জানে। আসার পর থেকেই মেয়েটাকে নিয়ে পড়ে আছো। তুমি খাও, আমি যাচ্ছি। শান্ত উঠে চলে গেল। রাইসা একলা বসে থেকে কি করবে, তাই রাইসাও চলে গেল। নীরার রুমে গিয়ে কাঁদতে থাকে। কথাগুলো রিধিকে বললেও নীরার গায়ে কাঁটার মতো বেঁধে আছে। সেই ছোটবেলা থেকে রিধি আর নীরার বন্ধুত্ব, কখনো কাউকে ছেড়ে কেউ যায়নি। ঝগড়া হলে দুই তিন দিন কথা বলতো না, কিন্তু তারপরে দুজনে আবার সব ঝগড়া ভুলে এক হয়ে যেত। নীরা ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রিধি হালকা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। রিধি চোখ মুছে তাকিয়ে দেখে ফ্লোরের এক কোনায় বসে নীরা কাঁদছে। রিধি তাড়াতাড়ি নেমে রিধির পাশে ফ্লোরে বসে যায়। এই নীরু, নীরু কি হয়েছে, কাঁদছিস কেন?